বেশ কয়েকদিন আগে ডাটা আলু দিয়ে একটা পাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা তারই আরেকটা ভার্সন। আসলে বাঙালি রান্নাগুলো একটুখানি মশলার এদিক ওদিক বা ফোড়ন এদিক ওদিক করে কিন্তু টেস্ট অনেকটা বদলে ফেলা যায়। তো সেরকমই একটা রান্না হলো এটা। আমি আগের দিন রান্না করেছিলাম যে মাছের ঝোলটা, ওটাতে মশলাটা বেটে ভালো করে সবজির সঙ্গে কষে তবে রান্না করেছিলাম। আজকে করব কাঁচা মশলা দিয়ে মাছের ঝোলটা। সেজন্য কাতলা মাছের টুকরোগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কড়াইতে গরম করে নিলাম সরষের তেল। সরষের তেলে এবারে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। এইসব মাছের ঝোলগুলোতে মাছটা খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না, একটুখানি নরম করে ভেজে নিলেই সব থেকে খেতে বেশি ভালো হয়। তো এই যে মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এরপর সবজিগুলো অল্প অল্প ভাজবো। সবজির মধ্যে দেব আলু, তো সেজন্য আলুগুলো একটুখানি ভেজে তুলে রেখে দেব। এরপর ভেজে নেব বেশ কয়েকটা কলাইয়ের ডালের বড়ি। কলাইয়ের ডালের বড়ি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আরেকটা বড়ি হয় মটর ডালের বড়ি, সেটা দিয়েও মাছের ঝোল খেতে দিব্যি লাগে। তো বড়ি ভাজা হয়ে গেছে, এরপরে অল্প তেলের মধ্যে দিলাম সাদা জিরে ফোড়ন। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো আগে থেকে ভাজলাম না, কারণ একবারই তেলের সঙ্গে কষে নেব। তো সজনে ডাঁটাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পর এরপর ঝোলটা মোটামুটি একটু ফুটতে আরম্ভ করলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবং ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু কম দেব, কারণ সজনে ডাঁটাতে বড্ড নুন টেনে নেয়, পরে ডাঁটাগুলো আর চেবানো যায় না। পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে সবটা একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি, কারণ বড়িটা একটু সেদ্ধ হতে সময় নেবে। তো ডালের বড়িটা দেওয়ার পর এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব বেশ কয়েক মিনিট। তারপর ঢাকনাটা তুলে দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হলো কিনা। তো সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। দেওয়ার পর একটুখানি সময় রান্না হতে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা জিরে আর গোলমরিচ বাটা। সবটা দিয়ে আরেকবার তরকারিটা ভালো করে মিশিয়ে নেব। তো সবজিটা মোটামুটি হয়ে গেছে রান্না, আর গোলমরিচ জিরে বাটা দেওয়ার পর খুব বেশি ফোটাতে পারবেন না, তবে কিন্তু কাঁচা জিরে বা কাঁচা গোলমরিচের একটা যে সুন্দর গন্ধ সেটা চলে যেতে পারে। তো রান্না কমপ্লিট, এবারে ঢেলে নিয়ে রেডি হয়ে গেল ডাটা আলু বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল। এইবার একটু ভাত আর এক টুকরো লেবু নিয়ে বসে গেলেই ব্যাস জমে যাবে। তো আজকের ভিডিওটা এখানে থাকছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।